محمد مجاهد صدیق القریش بھائی خدمت حاضر ہوئی چھ امی ادھو گنہگار نا لائق اکثر پاپی امان منے ہوئی آج کے محفل جت گڑی مانوش بسے آچے سب چائتے بڑ گنہگار تھکت ہو سیٹا امی آچی امی پاپی امی گنہگار اللہ تعالی کے کاچے حاضر کریے چھ دعا کرے اللہ پاک جانو گنہگار زبان تھکے کچھ کھنے جنو ہلو اللہ پاک کچھ بولار متن توفیق عنایت کرے بول سے بولے اللهم তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জেল্লে জালালুহু জেল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল আল্লাহ আমাদের হাজির করিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয়তো নাকি কি বলে কার উপর আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আল্লাহর রাসূল বলেছেন সিয়াসত তার কিতাব তিরমিজি শরীফে এসেছে হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দিক জানা জীবনী বলতে পাবেন কিতাব তাকে হুজুর অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন বলুন না সুবহানাল্লাহ হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ ওই কিতাবে হাদিস আছে আরেকটা কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বাল চার ইমামের ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল জানাত আল্লাহ পাক আল্লাহর রাসূলের 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন জোরে বলুন আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বাল যিনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল যে কিতাবের মধ্যে কমবেশি আল্লাহর রাসূলের 40,000 হাদিসকে হুজুর নকল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই দুই কিতাবে পাবেন আল্লাহর রাসূল বলেছেন একটা দল একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়ব তাদের আফসোস করতে হবে তারা যদি আল্লাহর জান্নাতে যায় তাদের আফসোস করতে হবে দরুদ শরীফের ফজিলত দরুদ শরীফের ফজিলত আল্লাহ এত আলা করেছে জান্নাতে গিয়ে আফসোস করবে সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বতে এসেছে কে মানে না মানে বলতে পারবো আমি মানি এই ভালোবাসা এই মহব্বত তৈরি করে দাবি করলে হয় না মানে সমাজে জুম্মা দিন মসজিদে গেলে মনে হয় না এই এলাকায় খারাপ লোক কেউ আছে কথা ঠিক বলছি না ভুল বলছি গতকাল জুম্মা দিন ভিড় কম ছিল না বেশি ছিল একটু হ্যাঁ ভিড়টা কম না বেশি জুম্মায় মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ কেউ আছে ঈদুল ফিতর আর ঈদুল আধা এই দুই ঈদের দিন ঈদগাহ গেলে মনে হয় না এই অর্ধ চত্বরে তাস চলে জুয়া চলে মদ চলে সুদ চলে সাট্টা চলে লটারি চলে গান চলে ঈদগাহ গেলে মনে হবে যেদিকেই দেখবেন নতুন টুপি নতুন জামা নতুন রুমাল নতুন লুঙ্গি নতুন পাজামা নতুন জুতো নতুন সব নতুন আতো ওটাও ওই রাতে আতো কিনেছিল সকালে ওই সুতো ঈদগাহ চলে ঈদগাহ বসে আতরে বাক্স করে আতর বার করছে মানে ওটাও নতুন কিছু কিছু মানুষকে দেখবে চোখে আমার ঈদের দিন সুরমা পড়ে আবার কিছু কিছু লোককে দেখবে তুলুই আতর লাগিয়ে কানে দিয়ে ঈদগাহ যেদিকেই দেখবেন মনে হবে না এই এলাকায় এই গুনার কাজগুলো হয় আসলে কি তাই একটু হ্যাঁ গো মনে হয় আসলে কি তাই মনটাকে ভালো করে দাবি করলে হয় না যারা মেনে চেতনাদের থেকে শিক্ষা না মানা কাকে বলে নবীর প্রেম মহব্বত মহব্বত করেছেন আমার রাসূলের সাহাবা আল্লাহ নবী সাহাবারা ভালোবেসেছেন মহব্বত করলেন ভালোবাসতেন প্রিয় করলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান
حضرت عثمان رضی اللہ تعالی عنہ امر رسول جماعت جنہیں اللہ رسول دوٹو میں کے بیئے کو رہے جلے بول بول اللہ رسول میں کو رہا امادن نبیر میں غلو چٹے حضرت زینب رضی اللہ تعالی انہا چھلے چھلے اکتا میں چھلے اکتا شامیم نا حضرت ابو الاس ابن ربی رضی اللہ تعالی چھلے حضرت علی رضی اللہ تعالی میں حضرت امامہ حضرت امامہ رضی اللہ تعالی کتاب ایشے چھے اللہ رسول جانا کے پیٹے کو رہے لے اللہ رسول نماز پڑھتے ہیں جو نے بول لے آج جو نے بولا گا لے جب ان نبی پیٹے کو رہے لے نماز پڑھتے ہیں امام حسان امام حسین کے لئے جو نے بولو حضرت حسان حضرت حسین رضی اللہ عنہما اللہ رسول انہ کے دجل کے پیٹے کو رہے لے رسول نماز پڑھتے ہیں بول بن الحمدللہ کہ امام حسان حسین جناتے کرے امان نبی شوکتے ناگ دیئے کمیڈی چھلے در آشک کی حسان حسین نے قدر شوکتے امام حسان حسین کہ اللہ نبی ناگ دیئے شوکتے صحابہ رو بلتے حضور امام حسان حسین کی کی شوکتے تیری میری شنی پیشت اللہ رسول بولے چھے الحسان والحسین ریحان اتایا من الدنیا امی نبی امار حسن حسین اینا دیدون امار دنیا شگوند و بھول جلے بولے بولے آج جلے بولا گلو نا سبحان اللہ امام حسن حسین اینا دیدون امار دنیا شگوند و بھول اللہ رسول دیدون کے شوک دے دیدون شریر امار رسول شوک دے صحابہ دے نبی بولے چھے اینا دیدون امار دنیا شگوند و بھول بولو نا سبحان اللہ اتو حال رسول باستے اتو دائی محبت نبی کو اللہ رسول الحسن والحسن شید شباب یا حلیل جنات امار حسن امار حسین ایرہ دجون امی نبی امار اللہ جنات جبک تیر سردار ایرہ دجون جورے بولے آج جورے بولا جبے نا اللہ نبی نبی شریف میں دنیا گلے او جبک ایرہ وان منو پی باب مہرہ اللہ نبی مدینہ نباب شریف میں دنیا گلے اللہ نبی صحابہ دلے نماز پڑھن اللہ نبی امامتی جگہ دنیا گلے حضرت حسان حضرت حسین رضی اللہ تعالیٰ نباب شریف میں ڈھگے گلے ایک دیکھتے کے آراد دیگے چھوٹے 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 آنچے ایک دیکھتے کے آراد دیگے چھوٹے 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 آنچے او جو باکے اللہ نبی جو خون قیامے تاتے ہیں اللہ نبی کے جوریے یہ دیں اللہ نبی کے جوریے یہ دیں اللہ نبی سنسان چنے گرے اللہ نبی نورے پیٹے دیکھیں بوشے جنے اللہ نبی سنسان تکے مدادہ تلتے اللہ اللہ نبی سنسان تکے مدادہ اوچھا بھوٹتے اللہ اللہ نبی تو سبیخانہ باریے یہ دیں اللہ نبی تو سبیخانہ باریے یہ دیں سبحانہ پیان سبحان ربی العالی سبحان ربی العالی حضرت حسان حضرت حسین رضی اللہ تعالی اللہ نبی نورے پیٹے بوشے آجائیں او جب آجائیں اللہ نبی سنسا دیکھے مدادہ تلیلہ اللہ نبی تزبی خانہ بانیے دیلے حضرت حسان حضرت حسین رضی اللہ تعالی اللہ نبی کے اوٹے گانے اللہ نبی سنساتے کے اوٹے دے دیں اللہ نبی تاشا ہوں دے بوچے تک لیں بوئیٹا کے بوچے گانے اللہ نبی کانتا کے جوری دوتے ہیں اللہ نبی کولے دے کی بوچے جنے ابا نبی دکھوں داری دے دیں اللہ نبی کے جوری دے دیں اللہ رسول مجھے مجھے ہاتھ تک باری دے حضرت حسان حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ تو جن کے ٹانتے لگتے ہیں اللہ نبی نماز آتے ہیں صحابہ دے دیکھے گھنے گے اللہ نبی اشارہ کنے منا کھڑتے ہیں جنہیں بلو سبحان ہر ایک تو جنہیں بلو سبحان نبیر صحابہ ٹانچے کہنو
আল্লাহর রাসূল ইমামতির জায়গা হাসান হুসাইন নবীকে জড়িয়ে ধরে যে বসছে কোলে বসছে নবীর নামাজ না নেই সুবহানাল্লাহ বলল হযরত হাসান হুসাইনের এই অবস্থাটা সাহাবারা নামাজ অবস্থায় হাত পা দিয়ে টানছে আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ইশারা করে মানা করতে টেনো আমার হাসান হুসাইনকে আমি নবী আমার সাথেই থাকতে দাও জোরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ এত ভালো আল্লাহর রাসূল দুজনকে বাঁচতে আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী গেলে কোন একটা হাজাত কোন কাজের জন্য আল্লাহর রাসূল চাদর জড়িয়ে আছেন চাদর চাদর জড়িয়ে আছেন সাহাবী দেখছেন চাদরের ভেতরটা নড়ছে বসে আছেন চাদর বসে আছেন নবী চাদর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনারা কাপে উনাক বন্দনা এসেছে হযরত উসমান ইবনে আফফানকে বসেছে আল্লাহ বলি ফাইজা হাসান ওয়াল হুসাইন আল্লাহ রাসূল চাদরটা সরিয়ে দেন ফাকাশাফহু নবী যখন চাদরটা সরালে সাহাবারা দেখলেন নবীর কোলে হাসান হুসাইন বসে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী চাদরের মধ্যে দুজনকে বসিয়ে রেখে রাসূল সাহাবাদের কোলে ওয়াজ করছেন জোরে বলুন না আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এত রাসূল দুজনকে বাঁচতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল দুজনকে ছেলে বলতেন আল্লাহ নবী ইমাম হাসান হুসাইন কে ছেলে বলতো সাহাবাদের বলতে এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ের ছেলে এতটাই ভালো রাসূল রাসূল দুজনকে বাসতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু এতটাই আমার রাসূল দুজনকে ভালোবাসা শরীরে এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খাওয়া জলে বলে আর জলে বলা যাবে না সুবহানাল্লাহ কিতাব এসেছে ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেল বিমার অসুস্থ হয়ে গেল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে চলে গেল নবী ফাতিমা তো জোহরাকে এত ভালোবাসতেন আল্লাহর রাসূল আল ফাতিমা তো বিদআতুন মিন্নি ফাতিমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আল ফাতিমা তো মিন্নি ফাতিমা আমি নবী আমার থেকে হচ্ছে আমার ফাতিমা জোরে বলবেন না সুবহানাল্লাহ এত ভালো রাসূল ফাতিমা তো জোহরাকে বাঁচতে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল বাকা ইউজিনি ফাতিমা তোমার কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ এতটাই রাসূল ভালোবাসতেন ফাতিমা তো জোহরা কিতাব এসেছে আল্লাহ রাসূল দরবারে বসে আছে নবী পাক আল্লাহ রাসূল যখন ওয়াজ করতেন মদিনা শরীফে মেয়েরা সব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বসতেন সব ওই ঘরে বসতেন নবী পাকের ওয়াজ শোনা আর আল্লাহ পাক আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক এত ইলম দিয়েছে এত ইলম মা বলে আল্লাহ রাসূল যে ওয়াজটা করতে মা একবার শুনতে পর্দার আড়াল দরওয়াজার আড়াল জানালার আড়াল থেকে একবার শুনতে নবী যে ভাষা যে ভঙ্গিমা যে ওয়ার্ডে আল্লাহর রাসূল যেখানে যে শব্দটা ব্যবহার করতে মা পর্দার আড়াল থেকে একবার শুনে আল্লাহর রাসূলের ওই ওয়াজ সেম টু সেম করে দিতে শব্দটাও পাল্টাতো না জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এত ইলম আল্লাহ আমার মাকে দিয়েছে মা আয়েশা করে মদিনা শরীফের মেয়েরা আছে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের কাছে গেলেন সালাম দিলে নবী জিজ্ঞাসা করলেন কি খবর মা আব্বাজান মনটায় আশা সব সময় আপনাকে দেখব মনটায় আশা সব সময় আপনাকে দেখব মন চাইলেও আমার বাড়িটা একটু আপনার বাড়ির থেকে দূরে মন চাইলেও আসতে পারে আব্বাজান যদি একটু বলে দিতে আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী হযরত হারেসা বিন নুমান আনসারী যদি বলে দিতে ওনার ঘরটা আমাকে দিতে আমার দূরেরটা উনি আমি যদি আপনার ঘরের কাছে থাকতে পারি মন চাইলেই দেখতে পাবো জোরে বলবেন না সুবহানাল্লাহ কিতাব এসেছে আল্লাহ রাসূলের ওফা শরীফের পরে এত কান্দেন ফাতিমা তু জোহরা কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে আল্লাহ নবীর জন্য কেঁদে কেঁদে উনি বেহুশ হয়ে গেছে নবীর রওদা শরীফ দেখতেন আর কান্দতেন চোখ ভরা পানিতে বলতেন আব্বাজান
আপনি আমাকে একা রেখে চলে গেলেন যে ফাতেমা আপনাকে না দেখে থাকতে পারি আপনি আমাকে একা রেখে চলে গেলেন এত কান্দেন কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন হযরত আলী ওখানকার ঘর করে দিলেন নাম হয়ে গেল বাইতুল বুকা কাঁদার ঘর সবসময় ওখানে বসে নবী পাকের দাউদ শরীফ দেখতেন আর কাঁদতেন ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক মোবারকে বলে আব্বা যা আমার বাড়িটা দূরে মনটা চায় সব সময় আপনাকেই দেখতে একটু যদি আপনার সাহাবীকে বলে দিতে আল্লাহ রাসূল বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী বলতে বলবো না তবে মা দুঃখ নিও না আমি রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল আমি নবী যেতাম কষ্ট হয়ে যেত আমি বললাম হারেসা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে আবার বলে যে পাল্টে যা আবার বলে যে পাল্টে যা এই করে করে তোমার মায়েদের ঘরগুলো সব আমি আমার কাছে কাছে পৌঁছেছে আবার যে ওকে বলবো এবারে তো আমাকে লজ্জা আর আমাকে বলতে হবে না এই যে নবী বললেন পারবো না মদিনা শরীফের মেয়েরা মায়ের ঘরের ভিতরে বসে বসে শুনে ফেললে নবী হযরতে ফাতেমাকে না বলে দিয়েছেন মদিনা শরীফের মেয়েরা হযরত হারেসা বিন নুমান আনসারি বিবিকে শুনিয়ে দিলেন তোমার স্বামীর ঘর নবীর কাছে ফাতিমাতু যুহরা চেয়েছে নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছেন হযরত হারেসা বিন নুমান আনসারি রাদিয়াল্লাহু তাআলা উনাকে শোনালে আপনার ঘর নবীর কাছে চেয়েছে নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে হযরত হারেসা নবীর কাছে গেলেন ও তোমাকে ও আমার মুরব্বী বাপ আল্লাহ রাসূলের সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও কি মনে করেছে জবাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা কি চেয়েছে হযরত ফাতেমা কি বলেছেন হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখি দা ক্ষমা করুন হযরত ফাতেমা কি চেয়েছে হযরত ফাতেমা কি বলেছেন আল্লাহ নবী হযরত হারেসাকে জানিয়ে দিলেন ও আমি নবী আমাকে বড় লজ্জা লাগে ওই জন্য তোমায় বলি না ওই জন্য তোমায় জানাই না ও আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আমি নবী হিজরত করে মদিনা শরীফে আসার পরে তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল বাবা আমি নবী তোমায় বলেছি পাল্টে দিয়েছো আবার যে তোমাকে বলবো আমি নবী আমাকে বড় লজ্জা লাগে আমাকে বড় শরমখানা লাগে ওই জন্য তোমায় বলি না ওই জন্য তোমায় জানাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইন্নামা আনা ওয়া মালিহি ইন্নামা আনা ওয়া মালিহি লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী ইন্নামা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হযরত ফাতেমাকে বলে দি আমি হারেসা বাড়ি খানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম তুমি বলুন সুবহান আর একটু তুমি বলুন সুবহান হুজুর আপনি আমার বাড়ি আপনি লজ্জা করেন ইন্নামা নিশ্চয় আমি ওয়া মালিহি আমারে মাল লিল্লাহি আল্লাহর জন্য ওয়ালি রাসূলিহি তানা রাসূলের জন্য হুজুর আপনি ফাতিমাতু যুহরাকে বলে দেন আমি আমার এই বাড়িটা উনাকে দিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন ফাতিমাতু যুহরা উনিও খুশি আল্লাহর রাসূলও খুশি উনিও খুশি কিতাবে সেটা আল্লাহর রাসূল নবাব শরীফে আছে অন্য একদিন হযরত হারেসা বিন নুমান আনসারী নবী পাকের খিদমতে নবী তো ইশারা করে মানা করলেন কিছুক্ষণ পর ডাকলেন
الله نبي بيشوف كل بار دراك الله نبي جاني مين دين الله نبي شنيا دين هو بابا جالسا أمي نبي গত কালাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবরের মধ্যে দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর কোরআন শরীফে তেলাওয়াত করলাম আমার কানেতে ভেসে ভেসে আসতে লাগলো আমি নবী জিজ্ঞাসা الله باقي جنادي اتو شندور تلاوات دا كار تلاوات اتو شندور غنا دا كار غنا امي نبي كار غنا قرآن شريف شني او بابا بارسا امي نبي جانية دیا غنو يا رسول الله غمیم الله يا رسول الله غمیم الله الله باقي نبي اي غنا دا امر غنا غنا نوي اي غنا دا غنو اپنا آسا غامي حضرت حارسا بن نومان انسا الله نبي زانية دلن الله نبي شنية دلن بابا بابا نزم امي نبي قطو قالة دلن الله باقي جنجل دلن توما آرون قرآن شريف تلوات قناش خونة چي جنة منون سمحا حالت تو جنة منون سمحا جنجل دلن توما آرون قرآن شريف امي نبي الله جاننا دیکھے تمہار بولائے قرآن شریف اتو مدور امی نبی گئے شریف جو نے بولے بنا سبحان اللہ شیئی آیا فاطمہ تزہولار کلی جاتا امام حسان امام حسائد رضی اللہ عنہما انہرہ دو جن بیمار ہو رہے ہیں دو جنے حضرت امام حسان حضرت امام حسائد رضی اللہ عنہما তানাদের দুজনের কথা আল্লাহর রাসূল কাছে ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমার হাসান হুসাইন বিমার আব্বাজান আমার হাসান আমার হুসাইন বিমার রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান ওদের জন্য একটু দোয়া চান আমি ফাতেমা আমার কোলে যাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলে যাও আমি রাসূল তোমার হাসান হুসাইনের জন্য দোয়া চান তবে মা তিনটে রোজা রাখো তবে তিনটে রোজা রাখো যাও আমি রাসূল দোয়া চাই হযরত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে ঘরে এলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন নবী পাক কি বললেন নবী পাকের মেয়ে জবাব দিলেন আব্বাজান দোয়া করেছে তবে তিনটে রোজা রাখতে বলেছে শোনা সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে কেন সেহরি করবেন সেটাও কিছু না ইফতারি করবে ওটাও কিছু না কি দিয়ে সেহরি হবে কি দিয়ে ইফতারি চিন্তিত রাসূল বলেছেন তিনটে রোজা আল্লাহ নবী বলেছেন তিনটে রোজা হযরত আলী টুক টুক করে বার হয়ে গেলেন ও যুবক আল্লাহ রাসূল তমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে মানুষের বাড়ি বাড়ি চলে গেলেন মদিনা শরীফে মানুষের দুয়ারে দুয়ারে চলে গেলেন ও মদিনা শরীফে মানুষের ও রাসূলুল্লাহ সামারা আমার হাসান আমার হুসাইনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন তোমাদের মধ্যে কেউ কি আছো আমি আলীকে কিছু কাজ দেবে আমি আলীকে কিছু কর্ম দেবে যে কাজটা করে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু টাকা পাবো ওই টাকাটাকে নিয়ে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে ঘরে যাবো ও মদিনা শরীফে যুবকেরা ও মদিনা তরুণেরা আমি আল্লাহ রাসূলের জামাতা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান আমার হুসাইনের বিমান আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেন আমি আলি আমার বাড়ি কিছু নাই আমি আলি আমার ঘরে কিছু নাই তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে তোমরা কি আমাকে কিছু টাকা ধার দেবে যেই টাকাটা নিয়ে আমি আলি মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে ঘরে নিয়ে যাব কিছু কিনে বাড়ি নিয়ে যাব ও তোমাকে
অন্যর ওয়াদের মধ্যে পাওয়া যায় খাইবারের সামউন নামক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে কিছু ধান নিয়ে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে হযরত আলী বাড়িতে চলে গেলেন হযরত আলী ঘরে চলে গেলেন ও যুবক সেরি খানা করেন হযরত আলী হযরত ফাতেমা হযরত ফিদা রাদিয়াল্লাহু তাআলা তিনজন মিলে সেরি করেন সেরি হয়ে গেল আফতারের সময় হয়ে গেল ও যুবক আফতারের সামনে নিয়ে বসে গেলেন সময় হয়ে গেল কে যেন বাইরে দাঁড়িয়ে গেল কে যেন বাড়ির বাইরে দাঁড়িয়ে গেল ও والله رسول جمادا والله رسول سخامي أمي أكون يتيم أجقدي نما خاوينا نا خوا نا دوا نا خوا نا دوا أبنا باريتي دانية আমি জানি আমি জানি আমি জানি আপনার বাড়িতে খাওয়া থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না আপনি কাউকে তাড়িয়ে দেন না আল্লাহ রাসূলে সাহাবি আল্লাহ রাসূলে জামাদা হুজুর কিছু কি খাবার দেবেন হুজুর আমি একজন এতিম আজ কদিন আমার খাওয়াই না ও যুবক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিনে ইফতার খানা তুলে বাইরে পাঠিয়ে দিলেন শুধু আফতারের সময় আবার ইফতারে বসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা আর হযরত ফিদা রাদিয়াল্লাহু আনহু এই তিনজন রোজা রেখেছে আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি ফিরিয়ে দেন না হুজুর যদি কিছু দিতেন বাড়ি বাড়ি ঘুরে কিছু না পেয়ে আপনার বাড়িতে এসে দাঁড়িয়েছে হুজুর ফিরিয়ে দেবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনে ইফতারি করতে পাঠিয়ে দিলেন তিনজন শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার তৃতীয় দিন সেহরি করেছে রোজা তৃতীয় দিন সেহরি করেছে রোজা ইফতারি নিয়ে বসে আছে আবার আফতারি জায়গা কে যেন দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূলের জামাত আমি একদম কয়েদি গোলাম আজকে দিন আমার খাওয়া না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছে আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে ফিরিয়ে দিই না হুজুর যদি কিছু খাবার দিতে কষ্টে না খাওয়া না দাওয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনের ইফতারিটা তুলে পাঠিয়ে দিলেন শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তিনটে রোজা রেখে তিন দিনই পানি দিয়ে ইফতার আল্লাহ ইমাম হাসান হোসেনকে আল্লাহ সুস্থ করে দিলেন জোরে বলুন আল্লাহ দুজনকে সুস্থ করে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর দুজনকে নিয়ে নবী পাকের কাছে দেখা করতে যাচ্ছেন আল্লাহর নবী দূর থেকে দেখে খুশি আর হাসে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আজ তিন দিন ধরে তোমরা এতিমের সঙ্গে মিসকিনের সঙ্গে গোলামের যে ব্যবহারটা করেছো আমার আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে গেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কোরআন শরীফে সূরা তাহার আল্লাহ আয়াতে দিয়ে দিয়েছে ওয়াইতিমুনা তুআমা ওয়াইতিমুনা তুআমা আলা হুববিহি মিসকিনান ইতিমান ও আসীরা তারা আল্লাহর রেজা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এতিমকে মিসকিনকে গোলামকে তারা খাদ্য খাইয়ে আল্লাহ খুশি হয়ে ওনাদের ওই কাজকে আল্লাহ কবুল করে আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী পাকের মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা ওনার মেয়ে ছিলেন হযরত উমামা নবী ওনাকে পিঠে করে আল্লাহর সুন্নাহ নামাজ পড়তেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু নবী পাকের আরাক মে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরিতে উনি ইন্তেকাল হয়েছিলেন ওনার ছেলে ছিল একটা নাম ছিল হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটাই ছিল 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়েছিলেন
হযরত উসমান ইবনে আফফান বদরের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেন নি উনি যাচ্ছিলেন নবী উনাকে মানা করেন তুমি যাওয়া লাগবে না তুমি থেকো আমার মেয়ের শরীর অসুস্থ ভালো না তুমি আমার মেয়ের কাছে থাকো আমি নবী বলছি আল্লাহ তোমার নামায় আমান আল্লাহ জিহাদের সওয়াব তোমাকে দেবে তুমি বলবে না সুবহানাল্লাহ তোমার যাওয়া লাগবে না আর গনিমতের মাল যা সবাই পাবে ওর এক অংশ তুমিও পাবে নবী পাক স্ত্রীর কাছে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল হলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে উনি দুবার হিজরত করেছেন প্রথম হিজরত ছিল আবিসিনিয়া মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া উসমান ইবনে আফফান পানির মধ্যে সমুদ্র পথে খোলা বোর্ডে খোলা বোর্ডে যাওয়াতে সমুদ্র ঠান্ডাটা উনাকে লেগে গিয়েছিল ইন্তেকালের আগে পর্যন্ত অসুস্থ হতে পারলেন না হযরত রুকাইয়া খোলা বোর্ডে গিয়েছিল আল্লাহর নবী একটা সাহাবী ছিলেন হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত সফিনা জানার নাম কিন্তু অন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব লিখেছেন আল ইসাব ওয়া ফিত তামহীজি সাহাবা ওই কিতাবে এসেছে ওনার নাম হলো হযরত কায়েস হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সঙ্গে সফরে বার হলেন কিছু লাগে নবী পাক বলেন দাঁড়াও একটু রেস্ট নিয়ে নিই নবী পাক কিছু কোন রেস্ট নিয়ে বলেন চলো এই যে নবী বলেন চলো হযরত কায়েস হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু সফরের মালগুলোকে পিঠে উঠাতে উঠাতে এত মাল তুলে ফেলেছে আমার নবী হেসে ফেলেছে তুমি হেসে বলে দিয়েছে তুমি কি সফিনা তুমি কি জাহাজ হইছো জাহাজ এই এক একটা মাল নেবে এই যে আমার নবী ভালোবাসা হেসে বলে দিলেন সফিনা ওই নাম হয়ে গেল সফিনা জাহাজ আরবিতে জাহাজকে বলে সফিনা সফিনা তুন মানে জাহাজ কিতাবে এসে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন সাতটা উট যত মাল বইতে পারত উনি পিঠে করে একাই তত মাল বই সাতটা ও যত মাল বই নিয়ে তো উনি একা আল্লাহর রাসূলের দুয়ার বরকতে উনি একাই তত মাল একা বই ফেলে জোরে বলবেন আর জোরে বলা যাবে না হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা আর কিতাবাত হাদিস শরীফে মুস্তাদরাকে হাকে মুস্তাদরাকে হাকে